প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি সৈয়দ তাসনোভা মনিরা, প্রভাষক জীববিজ্ঞান বিষয়, ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের অধ্যায় দ্বাদশ প্রাণীর আচরণ নিয়ে। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহজাত আচরণ যাচাইয়ের উদাহরণ সমূহ নিয়ে। আমাদের জীব দেহে অসংখ্য সহজাত আচরণের উদাহরণ রয়েছে, তবে আমাদের সিলেবাসভুক্ত রয়েছে যে তিনটি সহজাত আচরণ যাচাইয়ের উদাহরণ, সেগুলো হচ্ছে শীতের পাখির মাইগ্রেশন, মাকড়সার জাল, অপত্যের প্রতি যত্ন। আজকে আমি এই তিনটি উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি যে সহজাত আচরণ কি। সহজাত আচরণ খুব সহজভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের জন্মগতভাবে পাওয়া একটি আচরণ, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত, যা সুনির্দিষ্ট কার্য সম্পাদনকারী। যে কোনো জীব জন্মের পরপরই দেখা যায় যে সে বিশেষ কিছু বৈশিষ্ট্য বা আচরণ প্রকাশ করে। এই আচরণগুলো প্রকাশ করার জন্য বাহ্যিক কোনো উদ্দীপনার প্রয়োজন হয় না, সে বা কেউ তাকে শিখিয়েও দেয় না, এই আচরণগুলো সে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করে থাকে। এই যে আচরণগুলোর বহিঃপ্রকাশ ঘটে, এগুলোই হচ্ছে সহজাত আচরণ, অর্থাৎ যেটা বংশানুক্রমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা কম বেশি সবাই কিন্তু টুনটুনির পাখির বাসা বা বাবুই পাখির বাসা, এমনকি বড় বড় গাছে আমরা কাকের বাসা, এবং আমরা যে বাসা অর্থাৎ ইট পাথরের বাসায় বাস করি, এদের এই বাসাগুলোর ভেন্টিলেটরের মধ্যেও কিন্তু আমরা চড়ুই পাখির বাসা দেখতে পাই। এই যে পাখিরা বাসা তৈরি করে, এই বাসাগুলো কিন্তু তৈরি করাটা তাদেরকে কেউ শিখিয়ে দেয় না, এবং প্রত্যেকটা পাখির বাসার গঠন কাঠামো কিন্তু ভিন্ন। তাহলে এই যে বাসা তৈরি করছে তারা, এটাই হচ্ছে তাদের একটা সহজাত আচরণ। অর্থাৎ প্রত্যেকটা প্রজাতির প্রত্যেকটা প্রাণীর দেখা যায় কি যে হচ্ছে এদের বৈশিষ্ট্য প্রকাশটা হচ্ছে কি একই রকম হয়ে থাকে, অর্থাৎ এদের সহজাত আচরণটাও একই রকম হয়ে থাকে। এছাড়া আমরা যেমন বলতে পারি যে যখন কিনা মানব শিশু জন্ম লাভ করে, সে একটি নির্দিষ্ট সময়ে গিয়ে হামাগুড়ি দেয়, আবার হচ্ছে যখন গরু ছাগলের বাচ্চা জন্ম লাভ করে তখন দেখা যায় জন্মের পরপরই ছুটোছুটি করে, এগুলো হচ্ছে তার সহজাত আচরণেরই বহি প্রকাশ। এখন আমরা শীতের পাখির মাইগ্রেশন যে একটি সহজাত আচরণ, এই সম্পর্কে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে মাইগ্রেশন এই শব্দটি এসেছে ল্যাটিন মাইগ্রেরি থেকে, যার ইংরেজি শব্দ হচ্ছে টু ট্রাভেল, বাংলায় হচ্ছে ভ্রমণ, যার পারিভাষিক অর্থ হচ্ছে অভিপ্রয়াণ বা পরিযান। তবে প্রাণী বিদ্যার ভাষায় অভিপ্রয়াণ বলতে লক্ষ্যহীনভাবে দিকে দিক আসা যাওয়া বা ভ্রমণ করা নয়, বরং খাদ্য গ্রহণ, প্রজনন, উপযুক্ত পরিবেশের সন্ধান এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাদ্য গ্রহণ স্থল থেকে প্রজনন স্থলে গমন এবং পরবর্তী সময়ে আবার ফিরে আসাকে অভিপ্রয়াণ বা পরিযান বা মাইগ্রেশন বলা হয়ে থাকে। এই অভিপ্রয়াণ হলো প্রাচুর্যতার দিক থেকে খাপ খাওয়ানো একটি পদ্ধতি বা অভিযোজন। সাধারণত দেখা যায় যে আবহাওয়া এবং ঋতুগত পরিবর্তন, তাপমাত্রা হ্রাস বৃদ্ধি, দিন রাত্রের ছোট বড়, এছাড়া খাদ্য সংকলন, প্রজনন ক্ষেত্রে সমস্যা, প্রজাতিক প্রতিযোগিতা, নানা মুখী সমস্যার কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে এবং হচ্ছে সুবিধাজনক খাদ্যস্থল, প্রজনন স্থল অর্থাৎ সুবিধাজনক সর্বোপরি উপযুক্ত পরিবেশের সন্ধানে পাখিরা এ ধরনের আসা যাওয়া বা অভিপ্রয়াণ বা পরিযান ঘটিয়ে থাকে। এবং পাখিদের এই যে অভিপ্রয়াণ বা পরিযান, এটা তার একটি সহজাত আচরণ। পাখিরা কেন এরকম মাইগ্রেশন বা অভিপ্রয়াণ ঘটে থাকে, যেটা মানব জাতির কাছে আজও বিস্ময়কর একটি ঘটনা। তবে
এই অভিপ্রয়ানের কারণ হিসেবে বিভিন্ন পাখিবিদরা বিভিন্ন কারণ উপস্থাপন করেছেন। আমরা দেখি সেগুলো কি কি হতে পারে। যেমন অভিপ্রয়ানের কারণ হিসেবে প্রথমে রয়েছে পরিবেশীয় উদ্দীপক, অর্থাৎ বিভিন্ন ধরনের দেখা যায় প্রতিকূল পরিবেশ, যেমন ঝড়ো আবহাওয়া, তারপরে হচ্ছে খাদ্যের স্বল্পতা, রাতের তুলনায় দিন ছোট, বা হচ্ছে ঝড়ো আবহাওয়া ইত্যাদির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুবিধাজনক নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাধারণত পাখিরা এই অভিপ্রয়াণ করে থাকে। এরপরে আছে হরমোনাল নিঃসরণ। হরমোনাল নিঃসরণের ক্ষেত্রে দেখা যায় যে পাখিদের দেহ থেকে থাইরক্সিন এবং গোনাডোট্রপিক নামক হরমোন নিঃসরণের ফলে তাদের শারীরিক কিছু পরিবর্তন সংঘটিত হয়, এবং এই শারীরিক পরিবর্তনের ফলেও তারা এই অভিপ্রয়াণ বা মাইগ্রেশন ঘটিয়ে থাকে। এরপরে আছে বিপাকীয় মতবাদ। আমরা জানি যে পাখিরা তাদের দেহে প্রচুর পরিমাণে চর্বি সঞ্চয় করে রাখে, এবং এই সঞ্চিত চর্বি বিপাকক্রিয়ার ফলে তাদের দেহে নানা রকম আচরণের পরিবর্তন আসে, এর ফলে তারা অভিপ্রয়াণে বাধ্য হয়ে থাকে। এই যে পাখির যে অভিপ্রয়াণ ঘটে থাকে, এই পাখির অভিপ্রয়াণ আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ তাদের আবার প্রকারভেদ রয়েছে। যেমন পাখির এই অভিপ্রয়াণের প্রকারভেদের মধ্যে প্রথমে রয়েছে অক্ষাংশমুখী অভিপ্রয়াণ। অক্ষাংশমুখী অভিপ্রয়াণের ক্ষেত্রে, অর্থাৎ এরা দেখা যায় সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে এরা এদের এই মাইগ্রেশন করে থাকে, এবং বেশিরভাগ পাখির মধ্যে এই ধরনের অভিপ্রয়াণ লক্ষ্য করা যায়। সাধারণত উত্তর গোলার্ধের পাখিরা এই অক্ষাংশমুখী অভিপ্রয়াণ করে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে উত্তর আমেরিকা থেকে বা উত্তর আমেরিকা বা ইউরেশিয়া থেকে পাখিরা দেখা যায় দক্ষিণ আমেরিকার দিকে চলে আসে, এবং গোল্ডেন প্লোভার নামক পাখিরা এই ধরনের অভিমুখী হয়ে থাকে। এরপরে আছে দ্রাঘিমা বরাবর অভিপ্রয়াণ। দ্রাঘিমা বরাবর অভিপ্রয়াণের ক্ষেত্রে যেটা দেখা যায়, এক্ষেত্রে পাখিরা সাধারণত প্রতিকূল পরিবেশ এড়াতে এই ধরনের অভিপ্রয়াণ ঘটে থাকে। সাধারণত প্রচণ্ড শীতকালে বা শীতকালে দেখা যায় এই ধরনের অভিপ্রয়াণ হয়ে থাকে, এবং এক্ষেত্রে দেখা যায় পূর্ব ইউরোপ বা এশিয়া থেকে পাখিরা আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর এসে থাকে, এবং ক্যালিফোর্নিয়ার দেখা যায় যে গাল এবং হচ্ছে ডাক নামক পাখিরাও এই ধরনের অভিপ্রয়াণ করে থাকে। এরপরে আছে উঁচু নিচু বরাবর অভিপ্রয়াণ। এটা হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় অবস্থিত পাহাড়ের চূড়া ও ভূমির মধ্যে পাখির যে গমনাগমন ঘটে তাকে উঁচু নিচু বা উপর নিচ অভিপ্রয়াণ বলে থাকে। সাধারণত দেখা যায় শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার ফলে, অর্থাৎ হ্রাস পাওয়ার ফলে পাহাড়ি এলাকাগুলো থেকে পাখিগুলো সাধারণত সমতল ভূমির দিকে চলে আসে। আবার দেখা যায় যে গ্রীষ্মকালে সাধারণত সমতল ভূমি থেকে পাখিরা সাধারণত হচ্ছে পাহাড়ি অঞ্চলের দিকে অভিপ্রয়াণ ঘটে থাকে, এবং এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে উদাহরণ হিসেবে বলা যায় আর্জেন্টিনার গ্রিপস এবং কর্স, এবং ব্রিটেনের রয়েছে ভায়োলেট গ্রিন শ্যালো। এছাড়া সাইবেরিয়ার উইলো পিটারমিয়ান পাখি এবং হিমালয়ের পাপিয়া পাখি এ ধরনের অভিপ্রয়াণ করে থাকে। এরপরে আছে আংশিক অভিপ্রয়াণ। আংশিক অভিপ্রয়াণ হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসরত পাখি প্রজাতির সঙ্গে একই প্রজাতির অন্য অঞ্চলের পাখি এসে যোগ দিলে সেই ভ্রমণকে আংশিক অভিপ্রয়াণ বলা হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে নাতিশীতোষ্ণ অঞ্চলের কানাডা, উত্তর আমেরিকার লক্ষ্মী পেঁচা ও দক্ষিণ আমেরিকা অর্থাৎ উষ্ণ অঞ্চলের নীলকণ্ঠ একই প্রজাতির পাখিদের সাথে যোগ দিতে আংশিক প্রয়াণে অভিপ্রয়াণে উদ্যত হয়। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঋতুগত অভিপ্রয়াণ। ঋতুগত অভিপ্রয়াণ হচ্ছে সাধারণত ঋতুর বিভিন্ন ঋতুর পরিবর্তনের ফলে দেখা যায় পাখিরা তার অভিপ্রয়াণ বা মাইগ্রেশন ঘটিয়ে থাকে, এবং এই ধরনের পাখিগুলোকে সাধারণত ভিজিটর বা অতিথি পাখি বলা হয়ে থাকে। এবং এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রিটেনের সুইফট,
শ্যালো, নাইটিংগেল ইত্যাদি পাখি যেগুলো সামার ভিজিটর হিসেবে পরিচিত। আবার একইভাবে স্নো বান্টিং, রেড উইং ইত্যাদি পাখিগুলো উইন্টার ভিজিটর হিসেবেও পরিচিত। একটা উদাহরণ না বললেই চলে না, যেমন আমাদের দেশে আমরা দেখতে পাই যে উত্তর গোলার্ধ থেকে অর্থাৎ সাইবেরিয়া, মঙ্গোলিয়া, নেপাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে জানুয়ারির দিকে প্রচুর পরিমাণে পাখি আমাদের দেশে নদী, হাওর, বাওর, খাল, বিল এগুলোতে দেখা যায়। এছাড়া আমরা প্রায় আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও আমরা শীতকালে বেড়াতে যাই বিভিন্ন অতিথি পাখি দেখার জন্য। এই যে অতিথি পাখি, এরা কিন্তু এই সমস্ত উত্তর গোলার্ধ থেকে সাধারণত এসে থাকে। তাহলে এগুলো হচ্ছে এই সমস্ত পাখিগুলো সাধারণত কি ঋতুগত পরিবর্তনের কারণেই দেখা যায় সাধারণত এসে থাকে। এখন আমরা একটু জানব যে পাখির অভিপ্রয়ণের অর্থাৎ মাইগ্রেশনের ক্ষেত্রে তাদের গমন পথটা কি ধরনের হয়ে থাকে। পাখিরা যখন পরিযান ঘটায় সেক্ষেত্রে তারা একটি সুনির্দিষ্ট বা সুশৃঙ্খল নীতি মেনে চলে। যেমন এবং এক্ষেত্রে যেটা হয়, সাধারণত বয়স্ক পাখিরা সামনের দিকে থাকে, এরপরে স্ত্রী পাখিরা থাকে এবং সর্বশেষে তরুণরা থাকে। কিন্তু অভিপ্রয়াণ শেষে অর্থাৎ যখন তারা আবার ফিরে আসে তখন দেখা যায় যে বেশিরভাগ সময় তরুণরাই নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া এই সমস্ত পাখির মাইগ্রেশনের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট গমন পথ রয়েছে, অর্থাৎ তারা যেই পথগুলো দিয়ে সাধারণত গমন করে থাকে সেই একই পথ দিয়ে সাধারণত ফিরে আসে। তার মধ্যে এই গমন পথগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন সমুদ্র, তারপরে আছে উপকূলবর্তী এলাকা এবং পাহাড়। এই সমস্ত পথগুলোকে তারা চিহ্নিত করে রাখে এবং এই পথগুলো দিয়ে সাধারণত তারা গমন করে থাকে। সমুদ্র পথে দেখা যায় বিভিন্ন সামুদ্রিক পাখি ব্যবহার করে থাকে। এছাড়া স্থলচর পাখি সাধারণত দেখা যায় 400 মাইল পর্যন্ত তারা হচ্ছে উড়তে পারে, তবে মাঝে যদি কোনো দ্বীপ থাকে তাহলে সেখানে তারা কিছুটা বিশ্রাম নিয়ে আবার উড়তে শুরু করে। এছাড়া জলচর পাখিরা দেখা যায় উপকূল ধরে সাধারণত সামনে অগ্রসর হয়ে থাকে। এগুলো ছিল তাদের পাখিদের গমন পথ। এই যে পাখিরা যে মাইগ্রেশন করছে অর্থাৎ আসা যাওয়া করছে, এই আসা যাওয়ার ফলে তাদের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। আমরা একটু লক্ষ্য করি যে এই অভিপ্রয়ণের ফলে পাখিদের কি কি সুবিধা হয়। অভিপ্রয়ণের ফলে প্রথমে যেটা হয়, প্রতিকূল পরিবেশ হতে বংশধরদেরকে রক্ষা করে। অর্থাৎ যখন যে স্থানে পাখিরা বসবাস করে সেখানে যদি কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়, পর্যাপ্ত আহার বা প্রজনন ক্ষেত্র যদি সঠিকভাবে না হয়, তখন তারা অভিপ্রয়ণের ফলে দেখা যায় নিজেদেরকে এবং পরবর্তী বংশধরদেরকে রক্ষা করতে পারে। এরপরে খাদ্যের সংস্থানে সাহায্য করে থাকে। এরপরে রয়েছে আন্তঃপ্রজননের ফলে নতুন প্রকরণ সৃষ্টি। এটা বলতে আসলে আমরা কি বুঝে থাকি, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মিলনের ফলে জিনের সংযুক্তি ঘটে, আর যেহেতু জিনের সংযুক্তি ঘটছে এর ফলে নতুন প্রকরণ সৃষ্টি হতেও সহায়তা করে। এরপর রয়েছে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হ্রাস পায়। যখন সে অভিপ্রয়ণ ঘটে এর ফলে সে যদি এমন একটা স্থানে যায় যেখানে প্রচুর পরিমাণে আহার রয়েছে, সুবিধাজনক অর্থাৎ একটা জায়গা, দেখা যায় এই প্রচুর পরিমাণে আহার প্রজনন ক্ষেত্র থাকার ফলে তাদের মধ্যে যে আন্তঃপ্রজাতিক বা নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতাটা তখন থাকে না। এরপর রয়েছে অসুবিধাসমূহ। অসুবিধা সমূহের মধ্যে রয়েছে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ। অর্থাৎ পাখিরা যখন অভিপ্রয়ণ ঘটায় তখন তারা অনেক সময় দেখা যায় বিরতিহীনভাবে তারা উড়তে থাকে এবং এর ফলে তারা ক্লান্ত হয়ে যায় এবং ফলাফল দেখা যায় নদীতে বা সমুদ্রে পড়ে তারা মারা যায়। এরপরে আছে শত্রুর মুখে পড়ে মৃত্যুবরণ করা। অনেক সময় দেখা যায় তারা শত্রুর শিকারে পরিণত হচ্ছে এবং এই পরিযায়ী পাখিগুলো মৃত্যুবরণ করে থাকে। এরপর আছে বৈদ্যুতিক তারে পড়ে মৃত্যুবরণ। অনেক সময় বৈদ্যুতিক তার বা লাইট হাউসের মধ্যে পড়েও অনেক সময় দেখা যায় পাখিদের মৃত্যুবরণ ঘটে থাকে হয়ে থাকে। এবং সর্বশেষ দেখা যায় যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা প্রতিকূল পরিবেশ, যেমন প্রচন্ড পরিমাণ তুষার হওয়া
বা হচ্ছে বৃষ্টি পড়া এই এই সমস্ত প্রতিকূল পরিবেশের মধ্যে পড়েও দেখা যায় অনেক পরিযায়ী পাখিরা সাধারণত মৃত্যুবরণ করে থাকে। তাহলে এই ছিল আমাদের শীতের পাখির মাইগ্রেশন সম্পর্কে বিস্তৃত আলোচনা বা বর্ণনা। সহজাত আচরণ যাচাইয়ের দ্বিতীয় যে উদাহরণ সেটি হচ্ছে মাকড়সার জাল। আমরা জানি মাকড়সা আর্থ্রোপোডার পর্বের অন্তর্ভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এবং বিভিন্ন প্রজাতির মাকড়সা পোকামাকড় জাতীয় খাদ্য শিকারের জন্য জাল বুনে ফাঁদ পেতে থাকে। মাকড়সারা এই যে জাল বুনে এটা কিন্তু তাদের একটি সহজাত প্রক্রিয়া, অর্থাৎ মাকড়সাকে কিন্তু তার পূর্বের কেউ শিখিয়ে দেয়নি এইভাবে জাল বুনতে হবে। সে এই জাল বোনার প্রক্রিয়াটা তার মধ্যে বংশগত ভাবে এসেছে, অর্থাৎ এটা তার একটি স্বতঃস্ফূর্ত আচরণ বা বৈশিষ্ট্য। এই যে মাকড়সা, এই মাকড়সার উদরের নিচে তিন জোড়া স্পিনারেট নামক সিল্ক গ্রন্থি রয়েছে এবং এই সিল্ক গ্রন্থি থেকে স্ক্লেরোপ্রোটিন নামক পদার্থ ঘটিত হয়। এই স্ক্লেরোপ্রোটিন যখন নিঃসৃত হয় তখন বাতাসের সংস্পর্শে এসে এটি শক্ত সুতায় পরিণত হয় এবং এই সুতাটি একই ব্যাসে ইস্পাতের সুতার চেয়েও বেশি শক্তিশালী এবং এই সুতাটিকে ধরে যদি টান দেওয়া হয় তাহলে এক পঞ্চমাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। মাকড়সার জাল বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং হ্যান্স পিটার 1939 সালে সর্বপ্রথম এটি লক্ষ্য করেন এবং তিনি দেখেন যে এই জালগুলো সাধারণত বলয়াকার, জালিকাকার, চুঙাকৃতির, পাতা আকৃতির হয়ে থাকে এবং জালিকা বৃত্ত একটি নিয়ত ঘটনা। এতে রয়েছে একটি কাঠামো, একটি অরিও স্পোক এবং রয়েছে কিছু আঠালো প্যাচ। সাধারণত দেখা যায় মাকড়সার একটি জাল বুনতে আধা ঘন্টারও কম সময় লাগে এবং মাঠে সাধারণত যে সমস্ত মাকড়সার জাল দেখা যায় সেগুলো সাধারণত খুব ভোরে সূর্যোদয়ের মধ্যে দেখা যায় তারা জাল বুনন করে ফেলতে পারে। মাকড়সার এই জাল বুনার ফলে যে সুবিধাটা হয় সেটি হচ্ছে মাকড়সাকে খুব বেশি পরিমাণে পরিশ্রম বা ক্লান্ত হতে হয় না শিকারের পেছনে দৌড়াদৌড়ি করে। সে দেখা যায় এই জাল বুননের ফলে ফাঁদ পেতে চুপচাপ বসে থাকে এবং শিকার এই ফাঁদে পা রাখলে ধরা পড়ে এবং মাকড়সা সেটা সুবিধা মতো খেয়ে ফেলে। এবং এই যে মাকড়সার জালটা তৈরি হচ্ছে এই জালটা প্রোটিন জাতীয়, এই প্রোটিন জাতীয় এবং এই প্রোটিনের উৎসটা হচ্ছে মাকড়সার নিজের শরীর। এই প্রোটিন দিয়ে জালটা তৈরি হওয়ার ফলে মাকড়সার শরীরের মধ্যে কিছু প্রোটিনের ঘাটতি দেখা যায়। আবার জালটা যখন পুরনো হয়ে যায় এবং জালের যে আঠালো ভাব, এই আঠালো ভাবটা যখন কিনা কমে যায় অথবা যখন শিকার ফাঁদে পড়ার ফলে জালটা ছিঁড়ে যায় তখন এই জালটা আর খুব বেশি কার্যকরী হয় না, তখন মাকড়সা দেখা যায় নিজেই এই জালটা আবার খেয়ে নেয় এবং খেয়ে ফেলার ফলে তার শরীরে যে প্রোটিনের ঘাটতি ছিল এই প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যায় এবং মাকড়সা আবার নতুন করে জাল বুনতে পারে। এই জাল গঠনের পূর্বে মাকড়সা যেটা করে সেটি হচ্ছে এরকম ওয়াই আকৃতির একটি ভাড়া বা ভিত্তির তল গঠন করে, এরপর একটি কাঠামো তৈরি করে এবং কিছু অরিও স্পোক তৈরি করে এবং সর্বশেষ সে কিছু আঠালো বা অন আঠালো এই ধরনের প্যাচ তৈরি করতে থাকে এবং এভাবে ক্রমাগত প্যাচ তৈরি করার ফলে এরকম একটি জালকের তৈরি হয়। মাকড়সার জাল তৈরি করার সময় সে দেখা যায় যে মানে নির্দিষ্ট কোণ এবং হচ্ছে দূরত্ব অনুসরণ করে এই জালকটা তৈরি করে থাকে এবং নির্দিষ্ট নিখুঁত কৌণিক দূরত্ব অনুসরণ করে এই জালিকাটা তৈরি করার যে প্রক্রিয়া এটা মাকড়সার একটি সহজাত আচরণ। এখন আমরা সহজাত আচরণ যাচাইয়ের সর্বশেষ উদাহরণ অপত্যের প্রতি যত্ন সম্পর্কে জানব। প্রথমত অপত্যের প্রতি যত্ন বলতে আমরা বুঝে থাকি যে ডিম পাড়া, সন্তান ধারণ করা এবং তাদের রক্ষণাবেক্ষণ করাই হচ্ছে অপত্যের প্রতি যত্ন, অর্থাৎ পিতৃ মাতৃ যত্ন। এই যে ডিম পাড়া, সন্তান ধারণ করা, তাদেরকে লালন পালন করা, রক্ষণাবেক্ষণ করা, এগুলো কিন্তু সকল প্রাণীর ক্ষেত্রে তাদের একটি সহজাত আচরণ। আমরা মানুষের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, শিশুটি বড় হওয়া এবং স্বনির্ভর হওয়া পর্যন্ত পিতা মাতা কর্তৃক দেখাশোনা হয়ে থাকে।
এইভাবে মাছের ক্ষেত্রে ব্যাঙের ক্ষেত্রে এবং পাখিদের ক্ষেত্রেও এরকম অপত্য লালন দেখা যায়। এখন আমরা এরকমই মাছের অপত্য লালন দেখব এবং মাছের এই অপত্য লালনের ক্ষেত্রে প্রাণীর এই আচরণ গবেষণায় তিন কাটা স্টেকল বা মাছের গুরুত্ব অপরিসীম এবং প্রখ্যাত আচরণ বিজ্ঞানী টিনবার গেন এই তিন কাটা স্টেকল ব্যাক মাছের ওপর গবেষণা করেন। এই স্টেকল ব্যাক মাছগুলো সাধারণত দেখা যায় যে উত্তর গোলার্ধে এদের বিস্তৃতি বেশি থাকে এবং এদের আচরণের ক্ষেত্রে যেটা দেখা যায় এরা যথেষ্ট পরিমাণে অপত্যের প্রতি লালন পালন করে থাকে। এই গবেষণার ক্ষেত্রে দেখা যায় যে এই তিন কাটা স্টেকল ব্যাক মাছ 1 থেকে 3 বছর বয়সের মধ্যে পরিপূর্ণ হয়ে থাকে। যখন এই মাছগুলো পরিপূর্ণ হয় তখন সে তার যে দলবদ্ধ অবস্থায় থাকে সেই দলবদ্ধ অবস্থা থেকে সে আলাদা হয়ে যায় এবং তার জননকালে অর্থাৎ বসন্তকালে দেখা যায় সে তার নিজ দল থেকে আলাদা হয়ে একটি জলাশয়ের যে অগভীর যে জায়গা সেখানে আসে এবং এই অগভীর জায়গায় সে একটি বাসা নির্মাণ করে। এই বাসা নির্মাণ করার জন্য সে ওই এলাকাটিতে সাধারণত অন্য কোনো প্রাণীকে প্রবেশ করতে দেয় না। কেউ যদি প্রবেশ করতে চায় তাহলে দেখা যায় যে সে তার বিভিন্ন মুভমেন্ট করে বা তার দেহের বর্ণ পরিবর্তন করে বা ভয় দেখিয়ে তাকে তাড়িয়ে দেয়। তখন সে তার একটি এলাকা নির্বাচনের পর সেই এলাকার দেখা যায় নির্দিষ্ট জায়গার তলদেশ থেকে মুখ ভর্তি করে বালি তোলে এবং প্রায় 15 সেন্টিমিটার দূরে নিক্ষেপ করে। এইভাবে সে একটি অগভীর একটা গর্ত তৈরি করে। গর্ত তৈরি করার পরে সেখানে দেখা যায় কিছু শৈবাল এবং কিছু জলজ উদ্ভিদ, তারপরে আছে বালু, নুড়ি পাথর এবং তার বৃক্ষ থেকে খরিত আঠালো প্রোটিন জাতীয় পদার্থের সমন্বয়ে একটি শক্ত একটি বাসা তৈরি করে। বাসা তৈরি করার পরে সে যেটা করে সেটা হচ্ছে সঙ্গিনী নির্বাচন করে এবং সেই সঙ্গিনী নির্বাচন করার সময় দেখা যায় সে একটি বিশেষ নৃত্য অর্থাৎ যাকে বলা হয় জিগ জ্যাক নৃত্য, এই জিগ জ্যাক নৃত্য প্রদর্শনের মাধ্যমে সঙ্গিনীটিকে আকৃষ্ট করে। সঙ্গিনীটাকে আকৃষ্ট করার পর সে তাকে বাসায় নিয়ে আসে এবং ডিম পাড়তে উদ্বুদ্ধ করে এবং সঙ্গিনীটি ডিম পাড়া শেষ হলে সে চলে যায় এবং একইভাবে তার বাসার মধ্যে এরকম কয়েকটি স্ত্রী মাছকে ডিম পাড়তে উদ্বুদ্ধ করে থাকে। ডিম পাড়ার পরে সে খুব দ্রুত দেখা যায় সেই ডিমগুলোর উপর তার শুক্রাণুগুলোকে ছড়িয়ে দেয় এবং শুক্রাণুগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে সেই ডিমগুলোর দেখাশোনা বা যত্ন করা সে একাই দায়িত্ব পালন করে, অর্থাৎ সে একাই পিতা এবং মাতার দায়িত্ব পালন করে থাকে। ডিমগুলো থেকে যেন সুন্দরভাবে যেন পোনা হয় এই জন্য সে দেখা যায় যে সার্বক্ষণিক এই বাসার দিকে তীর্যকভাবে অবস্থান করে এবং খেয়াল রাখে যেন কোনো শত্রুর আগমন না ঘটে এবং সে সার্বক্ষণিক তার যে বক্ষ পাখনা রয়েছে সেই বক্ষ পাখনা সার্বক্ষণিক সঞ্চালিত করতে থাকে। এই সঞ্চালিত করার ফলে দেখা যায় অক্সিজেন প্রবাহ হয় এবং পানির স্রোত অব্যাহত থাকে এবং এই পানির স্রোত অব্যাহত রাখার এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফ্যানিং। এভাবে প্রায় 7 থেকে 8 দিন এরকম ফ্যানিং কার্য চলতে থাকে, অর্থাৎ 7 থেকে 8 দিনের মধ্যে ডিম ফুটে পোনা বের হয় এবং পোনাগুলো যখন কিনা বাসা থেকে একটু বের হয় তখন তার এই ফ্যানিংটা বন্ধ করে দেয়। এরপরে যখন পোনাগুলো বাসা থেকে একটু বের হয় তখন সে তাদেরকে দেখা যায় যে এই পোনাগুলো দলবদ্ধ হয়ে পানির মধ্যে অবস্থান করে এবং যদি কখনো এই দলবদ্ধ পোনা থেকে কোনো পোনা আলাদা হয়ে যায় তখন সে মুখে করে নিয়ে এসে সেই পোনার দলের মধ্যে আবার ছেড়ে দেয়। এইভাবে পোনাগুলো দেখা যায় যে প্রায় 2 সপ্তাহের মতো সময় লাগে দলবদ্ধভাবে চলার মতো দলবদ্ধ হয়ে চলাতে অভ্যস্ত হতে। এভাবে যখন পোনাগুলো দলবদ্ধভাবে চলায় অভ্যস্ত হয়ে যায় সে দেখা যায় খুব সতর্কতা এবং সাথে পরিচর্যা করে এবং পরিচর্যা করার পর তার এই ভবিষ্যৎ বংশধর অর্থাৎ যে পোনাগুলো আছে পোনাগুলোকে রেখে তখন সে তার নিজের যে পূর্ণ বয়স্কে যে মাছের ঝাঁক সেই ঝাঁকে ফিরে যায়। তাহলে এটাই তিন কাটা স্টেকল ব্যাক মাছের অপত্য লালন।